রাজ্য সরকারের পরিষদীয় দপ্তরের উদ্যোগে ও হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শকের ব্যবস্থাপনায় মঙ্গলবার তারকেশ্বর মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল যুব সংসদ। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, শিক্ষা কর্মাধ্যক্ষ গোপাল রায়, তারকেশ্বর বিডিও সুব্রত মল্লিক, তারকেশ্বরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরদৌস পারভীন সহ অন্যান্য বিশিষ্টজন করতে পারেন। অর্থাৎ যে কোনো বিভাগে, ধরুন আমার পঞ্চায়েত দপ্তর বা কৃষি বিপণন দপ্তর নিয়ে প্রশ্ন করেছেন, এই কৃষিজ বিপণন দপ্তরে সংশ্লিষ্ট বিষয় নিয়েই আপনাকে প্রশ্ন করতে হবে। অর্থাৎ মূল প্রশ্ন যে দপ্তরের থাকবে সেই দপ্তরের সংক্রান্ত বিষয়ে সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে হবে, এবং এটা থাকে, এরপর থাকে আমাদের মেনশন উল্লেখ পর্ব, রাজ্যের বিভিন্ন ঘটনাবলীকে কেন্দ্র করে উল্লেখ করা যেতে পারে যা বিধানসভার প্রতিটি ক্ষেত্রে লিপিবদ্ধ হয়। সেক্ষেত্রে আমাদের বিধানসভায় প্রথম এক দেড় ঘন্টা প্রশ্ন উত্তর পর্ব থাকে রাজ্যের প্রতিটি, এবং যেহেতু আমাদের বহুদলীয় গণতন্ত্রে আমরা বিশ্বাসী, তাই প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিধানসভায় অংশগ্রহণ করেন, নির্বাচিত প্রতিনিধিরা। এখানে একদিকে যেরকম শাসক দলের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্যরা থাকেন, বহুদলীয় গণতন্ত্রে শাসক দলের পর যে দল বেশি বিধায়ক হিসেবে পান সেখানে আমাদের বিরোধী দলের স্বীকৃতি পাওয়া যায়। তবে এটা মনে রাখতে হবে, সংখ্যার ভিত্তিতে বিরোধী দলের স্বীকৃতি পাওয়া যায়। অর্থাৎ আমাদের যা এমএলএর জনসংখ্যা রয়েছে, সেই এমএলএর যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার উপর বেশ করে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভায় অন্তত মিনিমাম তিরিশের ওপর বিধায়ক থাকতে হবে, তবেই তাকে বিরোধী দলের স্বীকৃতি দেয়া যাবে। সেক্ষেত্রে দেখুন, আমাদের সংবিধানের যে স্তম্ভগুলো রয়েছে এই স্তম্ভগুলোকে বাঁচিয়ে রাখতে পারে আমাদের ছাত্ররা, তাই এখন থেকে তারা পার্লামেন্টারিয়ান ব্যবস্থার মধ্যে তাদের নিজস্ব পঠন পাঠনের মধ্যে পড়ে এবং তারা অভিজ্ঞতা সঞ্চয় করছে ছাত্র জীবন থেকেই। সেক্ষেত্রে এই রকম প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের আরও বেশি উৎসাহিত করবে পার্লামেন্টারিয়ান ব্যবস্থার আসার জন্য। এমনিতে পঞ্চায়েত, পৌরসভা বা বিধানসভা, লোকসভায় মানুষের নির্বাচন বিষয়ে আগ্রহ থাকে এবং যারা প্রার্থী হয় তাদেরও আগ্রহ থাকে মানুষের প্রতি। তো সেক্ষেত্রে আজকের এই ছাত্রছাত্রীরা পার্লামেন্টের ব্যবস্থার মধ্যে থেকে যেভাবে নিজেদের অভিজ্ঞতা অর্জন করছে তাতে ভবিষ্যতে আজ কাজে লাগবে, এবং গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হচ্ছে এই আইনসভা, লোকসভা, বিধানসভা, তাতে ছাত্রছাত্রীদের এই অংশগ্রহণ আগামী দিনে এই স্তম্ভকে আরও বেশি শক্তিশালী করবে। এবং জেলার বিভিন্ন স্কুল থেকে এসেছেন এবং ভালোই প্রতিযোগিতা অংশগ্রহণ, এবং তাদের যেভাবে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতাকে তুলে ধরছে তা অসাধারণ। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।